তবে জানা উচিত যে যাতে অতিবৃদ্ধকেও নিজেকে বয়স্ক দেখানোর জন্যে অথবা বয়স লুকানোর জন্যে যাতে পাকা চুলকে কালো না করা হয় আর হা যদি কালারটা কালো না হয় অন্য যে কোনো কালার কালো ছাড়া অন্য যে কোনো কালার করা যেতে পারে এতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই বরং নারীদের অধিকার রয়েছে নারীরা চুলকে রঙাতে পারে তবে অবশ্যই বয়স লুকানোর জন্যে অথবা বয়স কমানোর জন্যে বৃদ্ধ ব্যক্তি নর অথবা নারী বৃদ্ধ মহিলা অথবা কালো কালার করতে পারে না আল্লাহ আলমাব চাঁদপুর থেকে আমাদের রফিক সাহেব প্রশ্ন করলেন যে তাহাজ্জুদ প্রতি রাতে পারেন না চেষ্টা করবেন প্রতি রাতে তাহাজুত পড়ার তবে হা তিনি সপ্তাহে তিন দিন পড়েন এবং তিনি যেভাবে বিবরণ দিলেন হতেই পারে কোনো অসুবিধা নেই বরং আপনি চেষ্টা করবেন রাকাতকে দীর্ঘ করতে যে সুরা আপনি পারেন শুধু ধারাবাহিকতা রক্ষা করে একই সুরা এক রাকাতে দশ বার পনেরো বার পড়ুন কোনো অসুবিধা নেই তবে এর মধ্যে যেমন মানে একটা মানে একটা সুন্দর একটা হ্যাকমত তা হল যদি কেউ অনেক অনেক সুরা হয়তো বড় বড় সুরা পারে না ছোট্ট সুরার মধ্যে প্রথম রাকাতে কুলিয়া আইয়ুহাল হালকা ফিরুন পল্ল চারবার প্রথম রাখাতে কুলিয়া আইয়ুহাল হালকা ফিরুন পল্ল চারবার দ্বিতীয় রাখাতে কুল হু আল্লাহু আহাত পল্ল তিনবার তেইলে মানে সে এত সহজে মানে মিনিমাম শ্রমে ম্যাক্সিমাম প্রফিট ফেলো কিভাবে কুলিয়া আইয়ুহাল হালকা ফিরুন চারবার পড়ার দ্বারা তিরিশ পারা কোরআন পড়ার সমান সবাব অর্জন হয় বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ তাহলে প্রথম রাকাতে তিরিশ পারা পড়লো দ্বিতীয় রাকাতে তিনবার কুলহু আল্লাহ হাত পড়ল এতেও তিরিশ পারা পড়লো তার মানে দুই রাকাতে দুই খতম কোরআনের সবাব তিরিশ পারা তিরিশ পারা পড়ার মর্যাদা তালা তাকে দেবেন বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালেন তবে ভালোবাসার বিশ্বাস সহ পড়তে হবে তাই এই হ্যাকমতগুলো কাজে লাগিয়ে মিনিমাম কাজে ম্যাক্সিমাম প্রফিটের চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দিন আমিন তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে নফল সুন্নত মুস্তাহাব নামাজের শেজদায় গিয়ে কি দোয়া করা যায় হ্যাঁ সেজদাই দোয়ার জায়গা রসুল্লাহ সাল্লাম বলেছেন আব মানুষ বান্দা আল্লাহ তালার অতি কাছে পৌঁছায় ওহোয়া সাহায্যে সে যখন সেজদারত হয় সেজদায় আল্লাহ আর বান্দার মধ্যে কোনো দূরত্ব থাকে না আল্লাহ নিজে সৌরাতুল আলাকের সর্বশেষ আয়াতে ডেকে বলেছেন বান্দারে আমাকে সেজদা করো আমার অতি কাছে চলে আসো তাই আল্লাহ তালার অতি কাছে গিয়ে আল্লাহ তালাকে দোয়া করতে হয় তাই সেজদাই দোয়ার জায়গা সেজদায় এমনকি নফল সুন্নত মুস্তাব নামাজে আপনি বাংলায়ও হালাল দোয়া বাংলায়ও করতে পারেন কোনো অসুবিধা নেই

হ্যাঁ এর আগে চট্টগ্রাম থেকে আমাদের শারমিন তিনি সৌভাগ্যবান কারণ আমরা অনেকের কাছ থেকে শুনি যে অনেকে অনেক চেষ্টা করেন ফোন পান না কিন্তু তিনি আজকের এক একটি একদিনের অনুষ্ঠানে পর দুইবার টেলিফোনে লাইন পেয়েছেন আলহামদুলিল্লাহ তো চেষ্টা করলে সবাই ফোন যদি চেষ্টা করেন পাবেন ইনশাল্লাহ তাই আমাদের চট্টগ্রামের ভূমের ভুমে র এবারের প্রশ্ন ছিল গ্রামে তার আত্মীয় স্বজন রয়েছে এবং এদের অনেকে হয়তো বাড়িঘর আছে কিন্তু চলে না তাই তাদেরকে সাহায্য করতে চান না বলে জাকাত দেয়া যাবে কিনা আসলে বন্ধু জানা উচিত যে জাকাত একটি ফরজ ইবাদত এবং জাকাত দেয়ার জন্যে এটাকে অগ্রিম অ্যাসেসমেন্ট করতে হয় যে কাকে আমি দেব তারা জাকাতের উপযুক্ত কিনা আর জাকাতের উপযুক্ত ব্যক্তিকে জাকাত বলা লাগে না উপহার হিসেবে কারণ ওইটা তো সে মালিক কারণ আল্লাহ তালা স্পষ্ট বলেছেন ওয়াফি আমি হাক্কুন অন্য এতে বলেছেন হাক্কুন মালুম নির্ধারিত অংশ হক তার মানে জাকাতটা জাকাতের উপযুক্ত ব্যক্তির মালিকানার সম্পদ আমাদের দেশে অনেকেই না বুঝে এটাকে নিচু চোখে দেখতে চান অথচ জানা উচিত ঘুষ আর সুদের চেয়ে হাজার গুণ পবিত্র হল জাকাত মান্য সাদাকা তাই ঘুষকুরের মুখে সুৎকুরের মুখে জাকাতের ব্যাপারে মস্কারি করা চলে না কারণ আমি আবারও বলছি সুৎকুর ঘুষকুরে সুদ আর ঘুষের চেয়ে লক্ষ কোটি গুণ পবিত্র হল জাকাত ফিতরা মান্য সাদাকা কারণ জাকাত হল যে জাকাতের উপযুক্ত তার অধিকার তার মালিকানা তার সম্পদ আপনার আমার কাছে আপনার আমার দায়িত্ব কেবল উপযুক্ত কিনা পরীক্ষা করে নেয়া আপনি আর জাকাতের আটটা নির্ধারিত এর মধ্যে একটা হলো ইনামিল ফকির মানে যার কিচ্ছু নাই দুই নাম্বার আল্লাহ বলেছেন মিসকিন মিসকিন মানে হলো যার অল্প আছে চলে না এটার বাস্তব উদাহরণ পাবেন আমাদের বাংলাদেশের অনেক লোকজন মিডিল ইস্টের আরব দেশগুলোতে কাজ করতে যায় তো আরব দেশগুলোতে কাজ করতে যায় বিমানের টিকিট করে ভিসা ক্রয় করে যার পরে কাজ করতে যায় ওখানে লোকজন সৌদি আরবের ভাষাভাষীরা তাদেরকে মিসকিন বলে মিসকিন এই জন্যে বলে এটা মস্কারি বা খাটো করার জন্যে নয় মিসকিন হলে একটা পদবী তার মানে তার অল্প আছে চলে না লাগে পনেরো টাকা হয়তো আসে পাঁচ টাকা হয়তো আছে দশ টাকা বাকি টাকা নাই তাকে বলে মিসকিন তালা জাকাত দেওয়ার দ্বিতীয় খাত বলেছেন মিসকিন সুতরাং আপনি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গ্রামে থাকেন বা যেখানেই থাকুন না কেন আপনি পরীক্ষা করে দেখবেন তারা সত্যি জাকাত খাওয়ার উপযুক্ত কি না উপযুক্ত হলে উপহার হিসেবেই দেবেন বলা লাগবে না 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 আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ব্লু ব্ল্যাক করা আসলে রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসাল্লাম আমাদেরকে স্বাভাবিকতার মধ্যে থাক আদেশ করেছেন বিশেষ করে মানুষের চুকের উপরে যে ব্রু রয়েছে এটা জন্মগতভাবে যেভাবে আসে ওভাবেই থাকবে স্রষ্টা যিনি আপনি আমাকে এত সুন্দর অবয়বে তৈরি করলেন তার দেয়া সিস্টেমটাকেই আনুগত্যের সাথে মেনে নিতে হবে এর মধ্যে পরিবর্তন করা যাবে না তাই জন্মগতভাবে যেভাবে আছে ব্রু এভাবেই থাকবে এর উলট পালট হবে না যদি আপনি যেটা বলেন একান্তই যদি আশেপাশে এক দুইটি উঠাতে চায় বা একটু হা না এটার ব্যাপারে ফুকাহারা কঠিনভাবে বলেছেন যেহেতু হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে না বরং জন্মগতভাবে যেভাবে রয়েছে জন্মগত সৌন্দর্যের উপরে সন্তুষ্ট থেকেই থাকতে হবে কারণ যারা ব্রু উপরায় অথবা শেপ করে এক পর্যায়ে তাদের দৃষ্টিশক্তি হারিয়ে যায় দেখতে বিশ্রী লাগে আরও 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 কত কিছু আল্লাহ হেদায়ত নসিব করো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত ইসলামী সওয়াল এবং জবাবে একটু প্রশ্ন নিয়ে তারপরে জবাবে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কুত থেকে ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কুত থেকে পরিচয় পোস্টা থেকে সাইদুর রহমান বলছি জি বলুন আমি বলতে যাচ্ছি আপনি ব্যবসায়িক কোন লাভের পার্সেন্টেজ আছে না মানে এত পার্সেন্ট লাভ করতে হবে এই আর কি আচ্ছা আর কোন প্রশ্ন না এটাই আচ্ছা ঠিক আছে জি জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম কে বলছেন কোথা থেকে বলুন

আচ্ছা ঠিক আছে আর কোন প্রশ্ন জি সবার থেকে আমাদের একদম প্রশ্ন করেছিলেন ভীতির কিভাবে পড়লে ঠিক হয় ভীতির মানেই হলো বেজুর আর বেজুর এক বেজুর তিন বেজুর পাঁচ বেজুর সাত বেজুর নয় তো আপনি যে কোনো মানে রসুল্লাহ সাল্লাম এক রাকাত যেমন পড়েছেন তিন রাকাত পড়েছেন পাঁচ রাকাত পরেছেন সাত রাকাত পরেছেন নয় রাকাত পরেছেন এমনকি এগারো রাকাতও পড়েছেন বলে প্রমাণিত সুতরাং রসুলুল্লা সাল্লাহ তাল আলী গুসাল্লাম থেকে যা প্রমাণিত সবগুলাই জীবনে বারবার চেষ্টা করা উচিত আমাদের দেশে ন্যাচারালি আমরা তিন রাকাত পড়ি হ্যাঁ তিন রাকাত যদি আপনি পড়তে চান দুই নিয়মে তিন রাকাত পড়াটা অতি বিশুদ্ধ একটা হলো যে আপনি প্রথমে দুই রাকাত পরে সালাম ফিরালেন তারপরে আলাদা আরেক রাকাত দুই নিয়তে তিন রাকাত পড়লেন দুই নিয়তে তিন রাকাত আর আরেকটা হলো একসাথে তিন রাকাত পড়লে আপনি আল্লাহ আল্লাহর বলে নিয়ত করলেন আর আত্মাহিয়া পড়বেন সর্বশেষ বৈঠকে আর কুনুত পড়তে গিয়ে রুকুতে যাওয়ার আগে যেমন কুনুদ পরা যায় রুকু থেকে উঠে দাঁড়িয়েও হাত তুলে কুনুদ পরা যায় দুইটাই বিশুদ্ধ যেভাবে ভালো লাগে আপনি ওইভাবে পরে নেবেন হ্যাঁ এসার চার রাকাত শূন্যত না পড়লে না পড়তে পারলে কোনো গুণা আছে কিনে এটা ছিল তার দ্বিতীয় প্রশ্ন আসলে জানা উচিত যে যেমন আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত শূন্যত এশার চার রাকাত ফরজের আগে চার রাখাত শূন্যত এটা যদি কেউ পড়ে তাহলে অনেক ভালো এটা শূন্যতে জায়দা অতিরিক্ত শূন্যত না পড়লে কোনো গুণা নাই অপরাধ নাই 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 কিন্তু যদি পড়া যায় অনেক ভালো তবে দৈনিক রাকাত রাতে বা শূন্যতে মোয়াক্কাদা অবশ্যই পড়ার চেষ্টা করবেন কারণ রসুল্লাহ সালাহ তাল আলী হুসাল্লাম বলেছেন যারা দৈনিক বারোর আকাত শূন্যতে রাতে বা পরে কেয়ামতের কঠিন দিনে দৈনিক সতর রাকাত ফরজ নামাজের হিসাব যদি না মিলে আল্লাহ তালা দয়া পরবশ হয়ে বলবেন তার কোনো অতিরিক্ত নামাজ আছে কিনা তখন ওই দৈনিক বারো রাকাত শূন্যতের রাতে বা দিয়ে সতর রাকাতের হিসাব মেলানো হবে সব হান আল্লাহ আর দ্বিতীয় আরেকটি বর্ণনা বিশুদ্ধ রসুল্লাহাম বলেছেন যারা দৈনিক বারো রাকাত শূন্যতের রাতে বা পরে জান্নাতে তাদের জন্যে আল্লাহ তালে একটি প্রাসাদ তৈরি করে দেন আর হা আর এই বারো রাকাত শূন্যতের আতে বা হলো ফজরে দুই রাকাত ফরজের আগে দুই রাকাত শূন্যত জুহরে চার রাকাত ফরজের আগে চার রাকাত শূন্যত চার রাকাত ফরজের পরে দুই রাকাত শূন্যত এই ছয় রাকাত জোহরে ছয় রাকাত ফজরে দুই রাকাত আট রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের পরে দুই রাকাত হলো দশ রাকাত আর এশার চার রাকাত ফরজের পরে দুই রাকাত এই বারো রাকাত শূন্যতের রাতে বা এটা পড়ার চেষ্টা করবেন আর এশা আর আসরের চার রাকাত চার রাকাত না পড়লেও কোনো অপরাধ নেই চেষ্টা করা ভালো কুষ্টিয়া থেকে আমাদের একজন প্রসঙ্গে সাইফুর তিনি প্রস্তুত করলেন যে ব্যবসায় লাভের পারসেন্টেজের শরীয়তের নির্দেশনা আছে কি আসলে ব্যবসায়ী ব্যবসা করতে গিয়ে কত টাকা লাভ করবে পার্সেন্টেজ কত একশো টাকা একশো টাকা লাভ করবে না দশ টাকা লাভ করবে না পাঁচ টাকা লাভ করবে এই ক্ষেত্রে শরীয়তের তিনটি মূল নীতি শরীয়ত তিনটি মূল নীতি ঘোষণা করেছে এক নাম্বার অবশ্যই ব্যবসা হবে তিজারাত নান তারা দিমিন ক্রেতা বিক্রেতার সন্তুষ্টির ভিত্তিতে ক্রেতা আর বিক্রেতা উভয়ের আত্ম ততুষ্টি আত্মতৃপ্তির ভিত্তিতে ব্যবসা হবে কোনোভাবেই কোনোভাবেই জুলুম করা অথবা তুমি ট্যাক্সও আমার কাছ থেকে নিতেই হবে আমি যত ইচ্ছা লাভ করব এই মানসিকতা থাকতে পারবে না তাই ব্যবসার প্রথম শর্ত ক্রেতা বিক্রেতার পারস্পরিক সন্তুষ্টি আর এই জন্যে অবশ্যই তিনটি মৌলনীতির প্রথমটা হল পারস্পরিক সন্তুষ্টি দুই নাম্বার। আপনি লাভ করতে গিয়ে কোনোভাবেই জুলুম করতে পারবেন না জুলুম যে একেবারে বিপদে পড়েছ পাঁচ টাকার মাল পাঁচশো টাকায় নিতেই হবে ঠেকায় নিলাম জুলুম করা জুলুম করা যাবে না প্রথম হলো সন্তুষ্টি দুই নাম্বার হলো জুলুম করা যাবে না তিন নাম্বার যে প্রশাসনের অধীনে রয়েছেন যে রাষ্ট্রের অধীনে রয়েছেন ওই রাষ্ট্রের আইনের অধীনে থাকতে হবে যে কারণে বাংলাদেশে বাংলাদেশে ভোক্তা অধিকার আইন রয়েছে ভুক্তা অধিকার সংরক্ষণের ব্যবস্থাপনা রয়েছে অথরিটি রয়েছে তাদের নির্ধারিত বাজার মূল্য রয়েছে এই নির্ধারিত বাজার মূল্যের বাহিরে যাওয়া যাবে না তাইলে এটা অন্যায় হবে শরীয়তে নিষেধ হবে তাই তিনটি মূল নীতি মেনে কোনোভাবেই সন্তুষ্টির বাহিরে যাওয়া যাবে না দ্বিতীয় জুলুম করা যাবে না তিন নম্বর স্থানীয় আইনের লঙ্ঘন করে

আপনি তাহাজুত যেটা ফজরের আগে পড়তে পারেননি জুহরের আগে তাহাজুতটাও পরে নেবেন আর তাহাজুদের পরে আপনি ভিতিরও পরে নেবেন তবে ভিতির পরার ব্যাপারে সই মুসলিমে বর্ণিত রসুল সসমের আমল ছিল নবীজি রাত্রে যদি ভিতির পড়তে না পারতেন ভিতির যদি কাজা হতো তাহলে বেজুর না পরে জুর পড়তেন এক রাকাত যদি পড়তেন তাহলে দুই রাকাত তিন রাকাত পড়লে চার রাকাত পড়তেন যদিও অন্য অনেক বর্ণনাও রয়েছে কিছু ফুকাহাদের অভিমতের ভিত্তিতে না তিন ডাকাত যদি কেউ করে তিন ডাকাতই কাজা করতে পারে এক রাকাত হলে এক রাকাতেই কাজা করতে পারে যে কোনো একটি অভিমত আপনি মানতে পারেন ওল্লা আলম বিশ্বাব আমাদের সর্বশেষ প্রশ্নকারী তিনি বললেন তার বিউটি পার্লার রয়েছে থাকতেই পারে সৌন্দর্য চর্চা করাই যায় আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে আল্লাহ পছন্দ করেন তবে আল্লাহর দেয়া ন্যাচারাল সৌন্দর্যের বিরুদ্ধে গিয়ে নয় তাই ব্রু ব্লাগ ব্রুকে মানে একেবারে শেপ করে ফেলা অথবা ঢেউ করা উঁচা নিচা করা বা যেটাকে ব্রু ব্লাক বলে এটা রসুল নিষেধ করেছেন এতে জন্মগতভাবে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ছাদিতে হয় আপনি এটা ছাড়া শরীয়তে অনুমোদিত সৌন্দর্যচর্যার সবই করতে পারেন এটা বৈধ অবৈধটা করা উচিত নয় জায়েজ হবে না আজকে এই পর্যন্ত আগামীকালও ইনশাআল্লাহ একই সময়ে এটিএন বাংলার পর্দায় আবারও আপনাদের সামনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিবেদিত সরাসরি ইসলামী সওয়াল এবং জবাবে আমরা আসবো আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ওসালামু আলাইকুম ওয়া রহমাতবরক